আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে দুপুরবেলার একটা ব্লগ শেয়ার করছি, আর এখন বাজে প্রায় 11টার মতো। তো আমাদের এখানে হালকা তুষারপাত হচ্ছে, তো তুষারের সাথে বৃষ্টিও হচ্ছে, সে কারণে আসলে বরফগুলো জমে যাচ্ছে না, বৃষ্টির সাথে গলে যাচ্ছে, কারণ প্লাস তাপমাত্রা, কিন্তু তারপরও যথেষ্ট বরফ পড়ছে। তবে এটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, তো এর মধ্যে আমি ভাবলাম যে রান্না করে ফেলি। আর আজকে আমার মনটা একটু খারাপ, তারপরও রান্না তো করতেই হবে, কারণ জীবন তো কখনোই থেমে থাকে না, সবসময় কাজের উপরে থাকতেই হবে, কিচ্ছু করার নাই। তো মন খারাপ থাকার কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে কালকে থেকে একটা নিউজ দেখছি যে দিল্লিতে মুসলিমদের উপরে অনেক নির্যাতন হচ্ছে। তো ফেসবুকে ঢুকলেই আসলে এমন এমন ভিডিও আর ছবি দেখছি যেগুলো দেখে আসলে কারোই মাথা ঠিক থাকার কথা না। তো প্রচুর খারাপ লাগছে আসলে এগুলো দেখার পর। তার উপর কালকে আমার মেয়ে দুপুরবেলা সে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে, সেটা হলো সে সোফা থেকে পড়ে গিয়ে একটা কাঠের ফার্নিচারের সাথে ওর মাথাটা লাগেনি, ঠোঁটটা লেগে এমনভাবে কেটেছে যে প্রচুর রক্তপাত হয়েছে। তো পরে ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল, যদিও এখানে ডাক্তাররা এ ধরনের কোনো ওষুধ দেয় না এ ধরনের সমস্যাতে। তো যাই হোক, আজকে ও একটু ভালো আছে, তবে কাজ তো করতেই হবে, কিন্তু ওর খাওয়া দাওয়া একটু সমস্যা হচ্ছে। তো আমি ভাবলাম যে ও তো নর্মালি ভাত খেতে পছন্দ করে না, দুপুরবেলা ওকে সবসময় আমরা যেটা খাই সেটাই দিই, তো সেই কারণে ভাবলাম একটু ফ্রাইড রাইস করে দিই আর অল্প ঝাল দিয়ে একটু মাংস রান্না করি। তো সেটাই রান্না করছি। তো আগের দিনের কিছু রান্নাও ছিল, তো এটাই এখন রান্না করে নিব, দেখি ও খেতে পারে কি না সে কারণে। তো এই তো আমি কিছু ব্রকলি আর হচ্ছে একটু গাজর দিব ফ্রাইড রাইসে। তো আপাতত বাসায় সবজি বলতে এই দুটাই ছিল, আর কিছু নাই, তো এটা দিয়েই করব। আর মাংস তো মেখে চুলাতে বসিয়ে দিয়েছি, আমি সাধারণত এভাবেই রান্না করি। আর এই মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ হচ্ছে এই মাংসটাতে কোনো হাড্ডি থাকে না, সে কারণে। তো এ কারণে খুব বেশি আসলে পানি দেওয়ার প্রয়োজন হয় না, জাস্ট মাখার সময় একটুখানি পানি দিয়ে বসিয়ে দিয়েছি, এটাতেই রান্না হয়ে যাবে। তো এই আর কি, আর এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করব, যদিও রান্না তাড়াতাড়ি বলতে ঘন্টাখানিক তো লেগেই যায়। তো আপনাদের সাথে আজকে ভাবলাম একটা বিষয় শেয়ার করি, আর সেটা হলো যে আমি যে ইউটিউবিং করি এটাতে আমার হাজব্যান্ড সাপোর্ট করে কি না। তো অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া কিছু বলে কি না তুমি যে ইউটিউবিং করো, এরকম আর কি। তো আসলে ইউটিউবিংটা খারাপ কিছু করছি না, অবশ্যই আমি যদি খারাপ কিছু করতাম তাহলে সে আমাকে অবশ্যই বলতো, এবং তার বলার তো 100% রাইট আছে। তবে যেটা সত্যি কথা, সে ভীষণই সাপোর্টিভ, যদিও মাঝে মাঝে বলে যে তুমি যে ভিডিও করো এটা করে আসলে লাভ কী। তো মাঝে মাঝে সে আমার সাথে অনেক ফান করে এটা নিয়ে যে তুমি আসলে কী করতেছো, এগুলো রান্না বাড়া এগুলো ভিডিও করতেছো, তো এগুলো আমার কাছে খুব হাস্যকর লাগে। তো সে মাঝে মাঝে এগুলো বলে, তবে যখন আমি সাধারণত ট্রাভেল ব্লগগুলো করি তখন কিন্তু আমার মেয়েকে সেই বেশিরভাগ সময় টেক কেয়ার করে, তখন আমি এই চান্সে একটু ভিডিও করি, তো সেই ভিডিওগুলো আবার সে পছন্দ করে। তো যাই হোক, মানে 50-50, মানে সে 50% সাপোর্ট করে, 50% করে না। তবে আমি যে ডিভাইসগুলো দিয়ে ভিডিও করি এগুলো কিন্তু সে স্বইচ্ছায় কিনে দিয়েছে, এগুলো কিন্তু আমি তার কাছে চাইনি যে আমাকে কিনে দাও বা এরকম কিছু, তো সে নিজে ইচ্ছা এগুলো কিনে দিয়েছে। তো যেহেতু আমি এটা করতে পছন্দ করি, হয়তো বা এই কারণেই সে আমাকে তেমন কিছু বলে না, বা এটা আমার রেগুলার লাইফে তেমন কোনো প্রভাব ফেলে না, যদিও প্রথম দিকে একটু সমস্যা হয়ে যেত, তবে এখন আমি দেখা যায় মেনটেন করে ফেলি, দেখা যায় রেগুলার ভ্লগ দেই না বা একটু দিনের বেলাতেই সব এডিটিং শেষ করে ফেলি, দেখা যায় এটাতে তাদের তেমন কোনো প্রবলেম হয় না, বা কোথাও যেতে বললে চলে যাই। তো এ কারণে আসলে সমস্যা হয় না, আর যেহেতু আমি বেশিরভাগ সময় বাসায় থাকি সে কারণে আসলে তেমন কোনো প্রবলেম হয় না, যদিও প্রথম দিকে বেশ কয়েকদিন আমি প্রচুর রাত জেগে জেগে ভিডিওগুলো এডিট করতাম বা ভিডিও অত সময় নিয়ে করতাম কারণ পারতাম না এত একটা, তো তখন আসলে সমস্যা হয়ে যেত, তখন মাঝে মাঝে বলতো যে তোমার তো দিন রাত উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এরকম। তো এখন আমার এরকম কোনো প্রবলেমই ফেস করতে হয় না।
তো এর মধ্যে আমি আবার ভাবলাম যে যেহেতু গাজর আছে বাসায়, একটা ডেজার্টও করে ফেলি। যেহেতু দুপুরবেলা একটু মাংস হবে, ফ্রাইড রাইস হবে, তার সাথে একটা ডেজার্ট আইটেম হলে কিন্তু মন্দ হয় না। আর বাসায় সব কিছু ছিল, আর এই ডেজার্টটা আমার মনে হয় যারা খেয়েছেন তারা খুবই পছন্দ করেন, আমার তো ভীষণই পছন্দের। দেখা যায় এই ডেজার্টটা বানালে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই প্লেট নিয়ে বসে যাই, একটু পরপর একটু একটু খেয়ে নেই। তো এই তো অনেকগুলো গাজর আমি ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এটাকে আমি গ্রেট করব হচ্ছে গ্রেটারের যে একদম সূক্ষ্ম যে ছিদ্রগুলো থাকে তো এটা দিয়ে গ্রেট করব, যাতে করে খুব মিহি কুচি হয়। চাইলে আপনারা আরও বেশি মিহি করতে পারেন, যতটা মিহি করবেন ঠিক ততটাই ভালো হবে। তো এটা দিয়ে হবে হচ্ছে গাজরের বরফি টাইপ, যদিও আমি বরফি টরফি এত কিছু আজকে করব না, তো যেভাবে হয় আর কি আমি খাওয়ার উপযোগী করে করব। তবে এটা আপনারা বরফি করতে পারেন, হালুয়া টাইপ করতে পারেন, তবে আমি একটু শক্ত শক্তই রাখব। তো এই তো এটার প্রিপারেশন নিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। তো এই তো যেটা বলছিলাম, আসলে একটা লাইফে অনেকে বলে কথায় কথায়, ছোটবেলা থেকে এই প্রবাদগুলো আমরা শুনে থাকি যে সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে এই কথাটা ঠিক, তবে পুরোপুরি ঠিক না। সেটা হলো যে একটা ফ্যামিলিতে সংসারটা শুধু একটা মাত্র মেয়েই থাকে না, একটা সংসারে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই সংসার করে। যদি আমি আমার ফ্যামিলির কথা বলি তাহলে আমি বলবো এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই আছি, যেহেতু বাকি ফ্যামিলি সবাই বাংলাদেশে আছে। তো এর মধ্যে আমি ফ্রাইড রাইসটা করবো, এ কারণে একটু ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার দিতে পারেন বা তেল দিতে পারেন, তো আমার বাসায় ঘি ছিল, ভাবলাম ঘি দেই, তাতে করে ফ্লেভারটা ভালো আসবে। যেহেতু আমি বাসমতি চাল দিয়ে করব রাইসটা সে কারণে, আর একটা ডিম দিয়ে দিলাম। আমি আজকে কোনো চিকেন দিব না, এটাতে শুধু ডিম দিব, আর যে দুটা সবজি দেখিয়েছিলাম সে দুইটাই দিব। তো রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলি, আর এই সব রান্না তো আপনারা সবাই আমার মনে হয় পারেন, খুব সিম্পল রান্না, সে কারণে আসলে এত বেশি বোঝানোর কিছু নেই। তো আমরা দেখা যায় যেহেতু দুইজন আছি, হাজব্যান্ড ওয়াইফ দুইজন, তো দেখা যায় যে সবাই তার রাইট আছে ফ্যামিলিতে কথা বলার, যে কোনো বিষয়ে বা কোনো কিছু শেয়ার করার। তো দুইজনের সাথে যদি খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক থাকে তাতে করে সংসারটা কিন্তু করাটা এত একটা কঠিন হয় না। প্লাস সাপোর্টিভ হতে হয় দুইজনকেই, সাপোর্টিভ প্লাস স্যাক্রিফাইস করতেও দুইজনকেই করতে হয়। অনেকে বলে যে শুধু ওয়াইফরাই স্যাক্রিফাইস করবে, বা অনেকের ধারণা এটা যে একটা মেয়ে শুধু যদি একটু স্যাক্রিফাইস করে তাহলেই তো হয়ে যায়, বা মেয়েরই সব কিছু করার আছে একটা ফ্যামিলিতে। আসলে এটা না, বা অনেক হাজব্যান্ডও আমি দেখেছি, এটা এডুকেটেড বা নন এডুকেটেড যেটাই বলেন না কেন, সব ধরনের ফ্যামিলিতেই কিন্তু সব রকমের মানুষ আছে। তো কিছু কিছু ফ্যামিলি আছে যেখানে মেয়েদেরকে এত একটা প্রবলেম ফেস করতে হয় না, আবার কিছু কিছু ফ্যামিলি আছে যেখানে মেয়েদেরকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়, যেটা ছেলেদেরকে কিন্তু করতে হয় না। একটা মেয়েকে কিন্তু একটা সংসার মানিয়ে নিতে হয়, প্লাস সে অন্য একটা ফ্যামিলি থেকে আসে, পুরো আলাদা ধরনের একটা ফ্যামিলিতে এসে পুরো সংসারটাকে মানিয়ে নেওয়া আসলে এত একটা ইজি কাজও না, যথেষ্টই কঠিন। কিন্তু তারপর এটা অনেকে বোঝে না যে মতামতের অমিলটা কিন্তু হতেই পারে, দেখা যায় যে। আবার এটাও ঠিক যে কিছু কিছু মেয়ে আসে সবসময় প্রেশার ক্রিয়েট করতে চায়, তারা চায় যে না আমার ফ্যামিলি আমার কথায় চলবে। আসলে আপনি যখন থেকে এই কাজটা করবেন তখন থেকেই আপনি কিন্তু অন্য মানুষের মনের থেকে বাইরে চলে যাবেন, যেটা সত্যি কথা। কারণ হচ্ছে যে প্রেশার ক্রিয়েট করে কিন্তু কিছু হয় না, কিন্তু ভালোবাসা দিয়ে, আপনার গুণ দিয়ে কিন্তু অনেক কিছুই হয়। যদিও আমি ছোট মুখে বড় বড় কথা বলছি, তবে আমার মনে হয় যেটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার দেখা কিছু ফ্যামিলি প্লাস আমার নিজের ফ্যামিলি থেকেই বলছি। কারণ হচ্ছে একটা ফ্যামিলিতে যখন একটা মেয়ে প্রাপ্য রেসপেক্টটুকু পাবে, তার কথাগুলো বলতে পারবে, শেয়ার করতে পারবে, তখন কিন্তু সেই মেয়েটা ওই ফ্যামিলিটাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলবে। যেটা আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রে আমি যদি বলি, যে আমার শ্বশুরের কখনোই কোনো প্রবলেম নেই যে তার ছেলের বউরা পড়াশোনা করলো কি না, তারা কোথা থেকে শপিং করলো বা কোথায় গেল, এটা নিয়ে সে তেমন একটা প্রবলেম কখনোই আমাদের ফেস করতে হয়নি। মনে হয়েছে যে শুধু শ্বশুরবাড়ি, আসলে বাড়িটা চেঞ্জ হয়েছে কিন্তু বাবার বাড়ি শ্বশুরবাড়িতে যে বিশাল একটা পরিবর্তন এসেছে এরকম না। কারণ আমার শ্বশুরের ধারণা যে মেয়েরা পড়াশোনা করবে, বিয়ের পরে হোক আগে হোক, বিয়ের পরেও সে পড়াশোনায় সাপোর্ট করেছে সবাইকে, শুধু আমাকে না। তো তিনি এরকমের সাপোর্ট করে, বা কোনো একটা জিনিস বাসায় কেনা হবে, সে ছেলের বউদেরকে ডেকে জিজ্ঞেস করলো যে তোমাদেরকে এই জিনিসটা পছন্দ কিনা, সেটা হোক ঘরের টাইলস বা একটা আসবাবপত্র,
মানে এরকম। তো তখন কিন্তু একটা ভালো লাগা কাজ করে যে না, এই ফ্যামিলিটাতে আমারও একটা মানে অধিকার আছে কথা বলার। তারপরে সে যাই করুক না কেন, এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু মানুষের ভালো লাগে। আবার কিছু কিছু ফ্যামিলি আছে যেখানে আমি দেখেছি যে তারা সবসময় ক্রিটিসাইজ করতে থাকে যে তুমি মেয়ে মানুষ, তুমি কি বুঝো। আসলে এটা তারা বোঝে না যে মানসিক দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু মেয়েদের গ্রোথ ছেলেদের থেকে বেশ কয়েক বছর আগে হয়ে যায়। যদি ধরেন একটা 20 বছরের ছেলে আর একটা 15 বছরের মেয়ে, এই দুইজনের মেন্টালিটি কিন্তু কাছাকাছি হবে। তারপরও 15 বছরের মেয়েটা খুব ভালো বুঝবে একটা বিষয় ছেলেটার চাইতে। এ কারণে কিন্তু অনেকে বলে থাকে যে সেম এজ রিলেশনশিপে প্রবলেম, মানে বড় হলে সুবিধা হ্যান ত্যান। তো যাই হোক, এটা বলার কারণ কিন্তু এটাই যে একটা মেয়ের মেন্টালি গ্রোথ যত তাড়াতাড়ি হয়, সে যত তাড়াতাড়ি ম্যাচিওর হয়। একটা ছেলের কিন্তু মেন্টালি দিক থেকে এত তাড়াতাড়ি ম্যাচিওর হয় না, যেটা সত্যি কথা। তো এই আর কি। তো যদি একটা মেয়ে একটা সংসার আসার পর, বিশেষ করে তার হাজবেন্ডের কাছ থেকে তার রেসপেক্ট পায়, বা তার একটা মতামতে যে গ্রহণযোগ্যতা সেটা যদি সে পায়, তাহলে সেই মেয়েটা বিশ্বজয় করে ফেলতে পারে। এটা আমি বলছি এ কারণে, কারণ হচ্ছে একটা মেয়ে অনেক মানে অনেক কিছু সে সহ্য করতে পারে যদি সে তার পাশের মানুষটার সাপোর্ট পায়। তো পাশের মানুষ বলতে শুধু যে হাজব্যান্ড তা না, ফুল ফ্যামিলিরই সাপোর্ট পায়, আর এটা কিন্তু তাকে অর্জন করে নিতে হয়, এটাও ঠিক। তো সেই কারণে আসলে যে প্রবাদ বাক্যটা আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে, আসলে দুইজনের গুণেই সুখী হয়, শুধু যে একজনের গুণে সুখী হয় এমন না। ধরেন আমি বাসায় একটা কিছু হবে, সেটা এখানে যেমন আমি আমার হাজব্যান্ড দুইজনই আছি, তো সেক্ষেত্রে সে কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে এটা করবো, এটা করা উচিত হবে কি না। যদিও সব ব্যাপারে যে জিজ্ঞেস করবে এমন না, যেটাতে আমার কথা বলা উচিত সেটাতে অবশ্যই জিজ্ঞেস করবে। আর এমন সব বিষয় আমিও জিজ্ঞেস করি যে আমি এটা করবো, অবশ্যই আমি তার অনুমতি নিয়ে সব কিছু করি। তো আমি যখন তাকে জিজ্ঞেস করি এটা আমি করবো কি না, এটা করা ঠিক হবে কি না, তো তখন যদি সে বলে যে না এটা করা ঠিক হবে না, তো তখন আমি সেটা থেকে পিছিয়ে আসি, বা আমি তাকে সেটার ভালো দিকগুলো বোঝানোর চেষ্টা করি। তো তখন যদি সে অ্যাগ্রি করে যে না হ্যাঁ ঠিক আছে করো, তো তখন আমি এটাকে করি। তো সেরকম ইউটিউবিংটা আমি তার মতামত নিয়েই করেছি, এমন না যে আমি জোর করে কিছু করেছি বা এরকম কিছু। তো সে বলেছে যে ঠিক আছে তোমার ভালো লাগে করো, বা সেটা আমার করতে পছন্দ হয় বা ভালো লাগে, সে কারণে হয়তো বা সে সাপোর্ট করে, যেটা সত্যি কথা। তো আমি ফ্রাইড রাইসটা রেডি করে নিয়েছি, আর এখন আমি ডেজার্টটা করব। আর সে কারণে হচ্ছে দুটো চুলাতেই রান্না চলছে, কারণ অলরেডি আমি আজকে লেট রান্নাতে, আর যেহেতু আমার হাজব্যান্ড দুপুরবেলা লাঞ্চ করে আমাদের সাথে বাসায় এসে, তো সেই কারণে আসলে একটু তাড়াহুড়াই করতে হচ্ছে। আর এখানে আমি ঘি দিয়ে দিয়েছি একটা প্যানে। আর একটা জিনিস আমি করি, সেটা হলো এই প্যানটাতে মিষ্টি যত ডেজার্ট আইটেম, যেটা বিশেষ করে একটা কড়াই বা প্যানে করা প্রয়োজন, সেটা আমি এটাতে করি। এটাতে আমি ঝাল কিছুই লাগাই না, কারণ হচ্ছে আমার মনে হয় যে যদি একটা যেটাতে ঝাল কোনো কিছু রান্না করা হয়, সেটাতে যদি আপনি মিষ্টি কোনো কিছু দেন, তাহলে সেটাতে একটা ঝাল ভাব চলে আসতে পারে। তো এটা আমার ধারণা, সে কারণে আমি এই প্যানটাই সবসময় ব্যবহার করি, হালুয়া বা বরফি জাতীয় যাই করি না কেন। তো এখানে আমি গ্রেট করা যে গাজরগুলো রেখেছিলাম, তো পুরোটাই দিয়ে দিচ্ছি। আর কয়েকটা গরম মশলা দিয়েছি, আস্ত গরম মশলা দিয়েছি, দারচিনি আর এলাচ। আর এটা এখন একটু নেড়ে নেওয়ার পর বেশ অনেকটা কালার চেঞ্জ হয়ে আসবে গাজরের, যে কালারটা গাজর থেকে যথেষ্ট কিন্তু পানি বের হবে। তো তখন হচ্ছে এটাতে আমি অন্যান্য যে উপকরণ সেগুলো মেশাবো, আর রেসিপিটা তো আপনাদের সাথে বলে দিব। তো এটা আপনারা খুব সহজেই বাসায় করে নিতে পারেন গেস্ট আসলে, বা নিজেদের জন্য খেতে কিন্তু খুব মজার হয়, বিশেষ করে যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, এই আর কি। তো এটা আমি একটু নেড়ে দিলাম। আর এখানে এই বাদামগুলো আমি ব্যবহার করব এটাতে, আর বাদামগুলো আমি গ্রেট করে নিব, তো সে কারণে দেখিয়ে দিলাম। তো ড্রাই ফ্রুটসের ক্ষেত্রে আপনার বাদাম, কিশমিশ এগুলো দিতে পারেন এটাতে, তাতে করে টেস্টটা ভালো আসে। তো যেটা বলছিলাম যে আসলে একজনের সাপোর্ট ছাড়া আরেকজন কিছুই করতে পারে না, তেমন হচ্ছে যে ওয়াইফের সাপোর্ট ছাড়াও কিন্তু হাজব্যান্ড অনেক কিছু করতে পারে না। কারণ হচ্ছে যে এটা আমরা সবাই জানি যে একজন মানুষ যদি একটা কাজ করছে, তাকে যদি আমি এনকারেজ করি, তাহলে কিন্তু সে ওই কাজটা হয়তো বা এমনিতেও সে করতে পারবে, কিন্তু সেটা আরও 20% সে বেশি ভালো করবে, ঠিক আছে। তো এরকম আমার মনে হয় যে সবসময় অনেক ফ্যামিলিতে দেখি যে না, হাজব্যান্ডের মতামত নেই, ওয়াইফের মতামতটা বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য পায়। তা আমার মনে হয় সেক্ষেত্রে আসলে ব্যাপারটা অনেকটা জোর জবরদস্তি হয়ে গেল। সংসার জিনিসটা কিন্তু এরকম না যে জোর করে একজনকে কিছু করানো,
এটা হয় না, প্রেশার ক্রিয়েট করে কিন্তু সবার মন পাওয়া যায় না, আর যাই পাওয়া যাক। তো এটা আমি বিশ্বাস করি। তো সেক্ষেত্রে দেখা যায় আমার ফ্যামিলির ক্ষেত্রে, তো আমার শ্বশুরের এই গুণটা ছেলেরা সবাই পেয়েছে আমার মনে হয়, যে তারা ওয়াইফকে কিন্তু সাপোর্ট করে, সেটা তবে বিশেষ করে যে ক্ষেত্রে সাপোর্ট করে, ক্ষেত্র বিশেষে করে আর কি, সব বিষয়ে যে করবে এমন না, কারণ সব বিষয়ে যে আমি ভালো বলবো এমন না। তো এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, পুরো একটা ক্যান ছিল একটা ক্যানই দিয়ে দিচ্ছি, কারণ আমার এটাতে লাগবে। তো আপনারা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন। তো এখানে আমার প্রায় 1 কেজির মতো গাজর ছিল, আর সেটাতে আমি 1 ক্যান দিয়ে দিচ্ছি। তো এটা মিষ্টির উপর ডিপেন্ড করে, যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বেশি দেবেন, যারা কম পছন্দ করেন তারা কম দেবেন। তো আমি এটা দিয়ে দিলাম, আর এই কনডেন্স মিল্কটা দেওয়ার সাথে সাথে গাজর থেকে অনেক বেশি পানি বের হয়ে আসবে। আর যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি এটাতে আমি কোনো ধরনের চিনি দেবো না, কারণ কনডেন্স মিল্ক দেওয়ার কারণে যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়েছে। আর মিষ্টি খাবার কিন্তু একটু মিষ্টি পারফেক্ট হলেই ভালো লাগে, কম হলেও ভালো লাগে না, আবার অতিরিক্ত বেশি হলেও ভালো লাগে না। তো এটা নেড়ে নিব, নেড়ে নেড়ে আসলে এটাতে যে পানিগুলো জমবে পানিটা শুকিয়ে আসবে, আর আমি মিডিয়ামের থেকে একটু অল্প আছে এটাকে নাড়ব, যাতে করে গাজরটা খুব ভালোভাবে কুক হয়, আর সেই ক্ষেত্রে আঠালো একটা ভাব চলে আসে, এই আর কি। তো সংসার লাইফটা এমন যে পার্টনারশিপটা যদি ভালো হয় আমার মনে হয় না সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকে, আর যদি দুইজন দুইজনের প্রবলেমগুলো বুঝতে পারে তাহলে সংসার লাইফটা খুব ইজি হয়। তো আমার শ্বশুরবাড়িতে তারা সবথেকে বেশি সাপোর্ট করে, যেটা শ্বশুরবাড়ির কথাটা বারবার বলছি, অনেকে মনে করতে পারে নিজের শ্বশুরবাড়ির গুণগান গাইছেন নাকি, আসলে এটা না, যেটা বাস্তব সেটাই বলছি। যে এখানে আসলে আমার ভাসুরদের যেটা দেখি, যে ওয়াইফ যেটা চাচ্ছে তারা সেটাও প্রায়োরিটি দেয়, সেই সাথে ওয়াইফরাও হাজব্যান্ডেরকে যথেষ্ট সাপোর্ট করে, আমি অন্তত এটাই দেখেছি। তো যতটুকু জানি আর কি, একজনের ফ্যামিলি সম্পর্কে তো আমি খুব ভালোভাবে জানি না, তারপর যতটুকু আমি নিজে দেখেছি ততটুকুই বললাম। তো আমার হাজব্যান্ড দেখা যায় কিছু কিছু ব্যাপারে আমি তার কথা মানে একদম 100-এ 100 মেনে চলি, যেমন আমি বাইরে যাব কি ধরনের ড্রেস আপ করবো, কোনো কাজ করব সেটা কিভাবে করব সেটা পুরোপুরি তার উপর ডিপেন্ড করে। প্লাস হচ্ছে যদি আমার কোনো শখ থাকে বা কোনো অ্যাম্বিশন থাকে সেক্ষেত্রে আমার ইচ্ছাটা প্রায়োরিটি পায়, এক্ষেত্রে সে 100% প্রায়োরিটি দেয়। তবে কিছু কিছু ব্যাপার আছে যে ফ্যামিলি ম্যাটার্সে আমি একদমই নাক গলাই না, যেটা সত্যি কথা, নাক গলানো বললাম, কারণ যেই ব্যাপারে আমার ইনলসরা জড়িত আছে বা কোনো ব্যাপারে কথা বলতে হবে সেক্ষেত্রে তার মতামত অনুযায়ী সে যেটা ইচ্ছে সেটাই সে বলে, যেটা তার কাছে সঠিক মনে হয়। এবং এটাও আমি মনে করি যে সে ব্যাপারে আসলে আমার কথা বলা উচিত না, কারণ যেখানে আমার তার একটা ফ্যামিলি আছে, আমি একটা অন্য একটা ফ্যামিলি থেকে এসেছি, তো তার ফ্যামিলির প্রয়োজন অপ্রয়োজন সেটা কিন্তু সেই খুব ভালো বুঝবে আমার চাইতে। তো আমি মনে করি না যে সেটা অর্থনৈতিক কোনো ব্যাপার হোক বা ফ্যামিলি কোনো মতামতের ব্যাপার হোক, সেটাতে আমি টোটালি তার সাথে এসব বিষয়ে কোনো ডিসকাশন করি না, যদি না সে আমাকে বলে, যদি সে আমাকে বলে যেটা বলো তো সেক্ষেত্রে আমি হয়তো বা 2-1 মতামত দিই, বাট সেক্ষেত্রে 100% সে তার মানে প্রয়োজন অনুযায়ী বা তার ইচ্ছা অনুযায়ী কাজ করে থাকে। তো এই কারণে আসলে আমাদের তেমন কোনো প্রবলেম হয় না। আর আমার ইউটিউবিংটা এটা আমি সব থেকে করি, তো সেই কারণে আমি 100% প্রায়োরিটি পাই। তো আমি এখানে কিন্তু গাজরটা ভালোভাবে পানি শুকিয়ে নিয়েছি, আর এরপর বাদামগুলো দিয়ে দিয়েছি, কুচি করে দিয়ে দিয়েছি একদম, আর এর সাথে কিছু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে তো গুঁড়া দুধ পাওয়া যায় না, জার্মানিতে কোনো গুঁড়া দুধ নেই, তো আমি তুর্কি দোকান থেকে নিয়েছিলাম, আপনারা যারা নিতে চান বাঙালি দোকান, তুর্কি দোকান, পাকিস্তানি দোকান এসবে পেয়ে যাবেন, বা ইন্ডিয়ান শপ এগুলোতে। তো এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি 2 টেবিল চামচের মতো দিয়েছি, বা আরেকটু বেশি হবে আসলে, আমি বাসায় যে চামচ থাকে ওটা দিয়েই দিয়ে দিয়েছি আন্দাজ মতো। আর এটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে একদম এই পুরো জিনিসটা একদম আঠালো হয়ে আসবে। আর এটা থেকে যখন টোটালি পানিটা শুকিয়ে যাবে তখন দেখা যাবে প্যান থেকে পুরো মিশ্রণটা উঠে আসছে, তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গিয়েছে। কারণ যেহেতু আমি ঘি দিয়েছি, তো ঘি দেওয়ার কারণে এটা খুব সহজেই উঠে আসবে, আর আমি ননস্টিক প্যানে করছি তাতে করে আরও সহজে উঠে আসবে। তো এই তো এটা একটু নেড়ে নিচ্ছি, আর আপনাদের সাথে তো আজকে আমি আমার দুপুরের ভ্লগটা শেয়ার করলাম। তো আশা করি যে আপনারা আমার কথাগুলোর সাথে অ্যাগ্রি হবেন, যে আসলেই সংসার শুধু একটা মেয়ের গুণের ওপরে সংসার সুখের হয় না, সংসার প্রত্যেকটা মানুষের কর্মকাণ্ডের ওপরে, বাসায় মানে একটা ফ্যামিলিতে যারা যারা আছে তাদের সবার মতামতের ওপরে, তাদের সবার ইচ্ছার উপরে আসলে সংসারটা সুখের হয়।
কারণ একজন মানুষের পক্ষে যে জিনিসটা চেঞ্জ করা সম্ভব, দশজন মানুষের পক্ষে সেই একই কাজ বা একই চেঞ্জ খুব দ্রুত আনা সম্ভব, যেটা আমি বিশ্বাস করি। তো এই আর কি। আর এর মধ্যে আমার হাজবেন্ড চলে আসছে, তো আমার ডেজার্টটা রেডি হয়ে ওঠেনি এখনও, তো আমি এটা করছিলাম আর সে যেহেতু চলে আসছে তো খেতে দিতে হবে। আমি আবার সপ্তাহে 3 দিন একটু ভাষা শিখতে চাই, কারণ এখানে এসে পুরো মূর্খ হয়ে গিয়েছি, ভাষা তো কিছুই পারি না, সেই কারণে ভাষা শিখতে হয়। এখানে যারা আসে সবাই শিখে, তো ভাষা যেহেতু শিখতে হবে, তো ক্লাস করি হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সময়টাতে আমার হাজবেন্ড আবার আমার মেয়েকে রাখে, যেহেতু সে দুপুরবেলায় চলে আসে, 2টা থেকে তার জব শেষ, এরপর সে বাসায় থাকে। তো সপ্তাহে 3টা দিন যেহেতু আমি ক্লাস করি, এই 3টা দিন সে এই 3 ঘন্টা মেয়েকে খুব ভালো টেক কেয়ার করে, যেটা সত্যি কথা। যদিও বেশিরভাগ সময় আমার মেয়ে এই টাইমটাতে ঘুমায়, কারণ আমি আমার ক্লাস অনুযায়ী ওর ঘুমের টাইমটা একটু চেঞ্জ করি। তো দেখা যায় যে এই টাইমটাতে বেশিরভাগ সময় ও ঘুমায়, বা ওর যদি ক্ষুধা লাগে তো সে করে কি, এই সময়টাতে একটা প্যাকেটজাত যে কোনো খাবার বা ও যেটা খেতে পছন্দ করে সেটা খাইয়ে দেয়, যেটা আমার কাছে আরও বেশি হেল্প হয় আসলে। তো আমার হাজবেন্ড সব দিক থেকে আসলে আমাকে হেল্প করে, যেটা সত্যি কথা। তো এই তো ডেজার্টটা রেডি হয়ে গিয়েছে, আর আমি এ কারণে আসলে চুলা থেকে সরিয়ে নিয়েছি, যদি এটা আরও বেশি কুক করতে যাই তাহলে এটা পুড়ে যাওয়ার চান্স আছে সেই কারণে। তো এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, তো আপনারা চাইলে এটা খুব বড় একটা পাত্রে তুলে নিতে পারেন, তাতে করে কী হবে এটা খুব তাড়াতাড়ি আসলে ঠান্ডা হবে আর বরফিটা কেটে নিতে সুবিধা হবে। তো আমার হাতে আসলে সময় ছিল না, সেই কারণে আর সুন্দর করে রাখার বিষয়টা মাথায় আসেনি, তো তাড়াহুড়া করে এভাবেই রেখে দিয়েছি, যেহেতু আমি আর আমার হাজবেন্ডই খাবো। আসলে পরিবেশন করার জন্য একটা সময় লাগে, যেটা সবসময় হাতে থাকে না। তো তারপরও আসলে ভিডিওটা করেছি কিভাবে আমি নিজেই বুঝতে পারছি না, ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিলাম পাশে। তো এই তো হালুয়াটা একদম রেডি, এটা হালুয়া বলবো না, বরফিই হবে, কারণ হালুয়া হলে এটা আর একটু নরম হতো। তো এটা ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হবে, তখন এটাকে সাইজ করে কেটে নেওয়া যাবে। তবে সেক্ষেত্রে একটা জিনিস করলে ভালো হয়, আপনি যদি প্লেটে একটু ঘি মেখে নেন, প্লাস এটাকে রাখার পর পুরো গাজরের ওপরে যদি আপনি হাত দিয়ে একটু ঘি মেখে নেন, তাহলে এটা খুব সহজেই বরফি কাটা যাবে, প্লাস উঠিয়ে নেওয়া যাবে। তো মেহমান আসলে আমি এটা খুব সুন্দর করে হয়তোবা করতাম, তো আজকে এভাবেই করে রেখে দিচ্ছি। তো আমি এখন খেতে দিয়ে দিয়েছি, কারণ আমার বাচ্চা সে চলে এসেছে, তার ছোট্ট একটা পেয়ালা নিয়ে আসছে, সবসময় ওর যখন যেটা ভালো লাগে ও সেভাবেই খায়। তো ওকে একটু মাংস দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো এরপর ও বলল যে ও রাইস খেতে চায়। তো অনেক সময় ও বেশিরভাগ সময় ভাতে, ভাত যদি বলি যে তুমি কি ভাত খেতে চাও, ও বলে না না না, মানে ও খুব জোরে সোরে বলে যে না ও খেতে চায় না। তো আজকে রাইসটা দেখে ওর পছন্দ হয়েছে, কারণ একটু কালারফুল ছিল সে কারণে। আর দেখুন আমার এই রাইসটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে, আবার পারফেক্টলি কুকও হয়েছে, যেটা আসলে খেতে ভালো লাগে। পারফেক্টলি যদি কুক না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার মেয়ে এটা আজকে খুব লাইক করেছে, যেহেতু ও ঠোঁটে ব্যথা পেয়েছিল তো খেতে খুব প্রবলেম হচ্ছিল, কিন্তু আজকে সে এটা নিজে থেকে খেয়েছে, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো বিকেলবেলা আমি ক্লাসে যাচ্ছি, আর খুবই সুন্দর একটা মানে সূর্যাস্ত যাচ্ছে, তো সূর্যাস্তের সময়টা একটু ক্যাপচার করে নিলাম। আর ক্লাসের মধ্যে তো আর ভিডিও করা হয় না, তো ক্লাস শেষে এখন বাসায় যাব, আর আমি এখানে বাসের জন্য ওয়েট করছি। আর আজকের ভ্লগটা এ পর্যন্ত শেয়ার করছি, যদিও বেশ বড় একটা ভ্লগ শেয়ার করেছি, তারপর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।